বগুড়ায় শুরু হয়েছে 3 দিনব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা এবং 35তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। শুক্রবার সকালে বগুড়া জেলা স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ইসমাতারা সাদেক। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক শফিকুর রাজা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সহ আরো অনেকে। ডিজিটাল উদ্বোধনী মেলায় 65টি স্টল এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 20টি স্কুল অংশগ্রহণ করছে। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।